হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রিফাত ফ্রম ভায়োলেট আইস। যাতে পার্টি ওয়ার ড্রেস লাগবে, পার্টি ওয়ার ড্রেসের অলরেডি কিন্তু ভিডিও আপলোড করা আছে। হ্যাঁ, কিছু পিসেস আছে, এখনও অনেক রিজনেবল প্রাইসে ছিল পার্টি ওয়ার ড্রেসগুলো। তো আজকে দেখাবো কটনের ড্রেস, সবই লন কটনের। ওকে, তো কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, 1150 টাকার কটন ড্রেস, ইন্ডিয়ান কটন। শুধু এই ড্রেসটাই কিন্তু ইন্ডিয়ান থাকবে, আর বাদবাকিগুলো সবই কিন্তু পাকিস্তানি ডিটো কপি। হ্যাঁ, তো এইটার আমি এটা আরেকবার একটু দেখাই দিই, যাদের পছন্দ হবে রিজনেবল প্রাইসের মধ্যে, খুবই রিজনেবল আই গেস, তো তারা নিয়ে নিও। দুই তিন পিস আছে, খুব সম্ভবত হোয়াইট কালার। এটা এই যে পুরো চিকেনের কাজের মধ্যে সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। হ্যাঁ, পুরো চিকেনের কাজের মধ্যে সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। আর হচ্ছে গিয়ে আমি দেখাই দিই কাজের ফিনিশিংটা কতটা সুন্দর, এই যে কাছে থেকে দেখো। আর এই যে গোল গোল ফ্লাওয়ারগুলো করা আছে, এগুলোর মাঝখানে একটা করে ওয়াটার কালারের সিকোয়েন্স বসানো আছে। হ্যাঁ, আর নিচের কাজটা তো মাশাল্লাহ খুবই সুন্দর, যেটার জন্য ড্রেসটাকে অনেক বেশি কালারফুল লাগে। ওকে, আর এটা হচ্ছে কি যে নিচে যেরকম গ্রিন ফ্লাওয়ারটা দেওয়া আছে, ওই হিসেবে হচ্ছে কন্ট্রাস্টের দোপাট্টা আর প্যান্ট করা হয়েছে। দোপাট্টার চারো সাইডে কিন্তু এরকম হোয়াইট কালারের রিবন দিয়ে পাইপিং করা আছে। হ্যাঁ, আর স্লিপসেও আছে। তো এটার প্রাইস হচ্ছে 1150 টাকা। এটা ইন্ডিয়ান ড্রেস, হ্যাঁ, ইন্ডিয়ান কটন ড্রেস। সো আমি এটাও রেখে দিলাম। এবার চলে যাই সব পাকিস্তানি ওয়্যারে। প্রথমে এই ড্রেসটা দেখাবো, এটা হচ্ছে ফেরদৌসের ডিটো কপি। আচ্ছা, এইটার এই ড্রেসটার একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই ড্রেসটার যে ওরা ই দিয়েছে পায়জামার কাপড়টা দিয়েছে, পায়জামার কাপড়টাও খুবই অসম একটা পায়জামার কাপড় দিয়েছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট পার্টটা। হ্যাঁ, ড্রেসের ফ্রন্ট পার্ট হচ্ছে গিয়ে এটা। ওকে, ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা। আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিই, তারপরে প্যানেলগুলো দেখিয়ে দিব। হ্যাঁ, ড্রেসের ফ্রন্টের দিকে ব্ল্যাক কালারের একটু এক কালারের মধ্যে, আর নিচে হচ্ছে গিয়ে ডিজিটাল প্রিন্ট করা। ঠিক আছে, এবার আমি ব্যাক পার্টটা দেখাই। এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক পার্ট। হ্যাঁ, ওরা ফ্রন্ট পার্টে কোনো ফ্লাওয়ার দেয়নি, তো ডিজিটাল প্রিন্ট দেয়নি, সো এই জন্য ব্যাক পার্টে একদম ইচ্ছা মতন দিয়ে দিয়েছে, একদম বলে না মনের ঝাল মিটিয়ে সেরকম। আর এটা হচ্ছে গিয়ে ড্রেসের স্লিপসটা। ড্রেসের স্লিপসটা কিন্তু ড্রেসের নিচে আলাদাভাবে দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে ড্রেসের স্লিপসটা আসবে। এগুলো কিন্তু অনেক 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 কাপড় দেওয়া আছে, সো এগুলার মানে সাইডের কাপড়টা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। ঠিক আছে, আচ্ছা এইবার দেখাই এটা সুন্দর প্যানেলটা। এই যে দেখো এই প্যানেলটা মসলিনের মধ্যে করা, এই প্যানেলটা হবে বুকে। এটার মাঝখানে মাঝখানে কিন্তু ব্ল্যাক কালারের পার্ল বসানো আছে। হ্যাঁ, এই যে কাজটা দেখো খুবই সুন্দর কিন্তু, তাই না? ফিনিশিংটা খুবই ভালো। এই যে এইখানে হবে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কালারের কাজ করা, খুবই অসম আর খুবই মানে সোবার টাইপের। হ্যাঁ, আর এই প্যানেলটা হবে ড্রেসের নিচে। ঠিক আছে, এই হলো গিয়ে দুইটা প্যানেল দেওয়া আছে এটার মধ্যে। আর এটার প্রাইসটা অনেক রিজনেবল আমি বলে দিচ্ছি। এই যে এইটার প্যানেলটা তোমরা দেখো কত সুন্দর কালারফুল একটা প্যানেল দেওয়া, ঠিক আছে, ড্রেসের নিচের জন্য। তো এই হলো গিয়ে এই ড্রেসটা। এবার এটার পায়জামার কাপড়টা দেখাই আমি। এটা হচ্ছে গিয়ে ড্রেসের পায়জামার কাপড়। ড্রেসের পায়জামার কাপড়ের মধ্যে কিন্তু এরকম গোল্ডেন কালারের সুন্দর অ্যাম্বস করা আছে। হ্যাঁ, পায়জামার কাপড়ের মধ্যে গোল্ডেন কালারের সুন্দর অ্যাম্বস করা আছে। কারো কাছে যদি ব্ল্যাক কালারের পায়জামা থেকে থাকে, তাহলে এটা দিয়ে কিন্তু তুমি আরেকটা জামা বানিয়ে নিতে পারবা, কারণ এটার প্রিন্টটা এত সুন্দর।
ইচ্ছা করলে আরেকটা ড্রেস বানায় নিতে পারবা এটা দিয়ে, পায়জামার কাপড়টা দিয়ে। এইগুলো পায়জামার কাপড়, এইগুলো ড্রেসের নিচের প্যানেল, এগুলো ফ্রন্টের প্যানেল, আর এটা হচ্ছে গিয়ে দোপাট্টাটা। দোপাট্টাটা খুবই সুন্দর, একদম ফ্লোরাল প্রিন্টের মেরুন কালারের মধ্যে। দোপাট্টাটা হচ্ছে একদম সফট একটা শিফনের। হ্যাঁ, তো এই হলো ফুল ড্রেসটা। এটার প্রাইসটা এবার আমি বলে দেই, এটার প্রাইস হচ্ছে অনলি 2900 টাকা। এটার প্রাইস হচ্ছে অনলি 2900 টাকা। তো যারা যারা নিবা স্ক্রিনশট নিয়ে আমাকে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করো, আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো এই গেল আরেকটা ড্রেস। প্রত্যেকটা ড্রেসের সাথেই কিন্তু আমি ওইগুলোর প্রাইসগুলো বলে দিব। হ্যাঁ, এবার দেখাবো এই ড্রেসটা, ঠিক আছে? ড্রেসগুলো ডিটো কপি হলেও দেখো প্যাকেজিংটা কত সুন্দর করেছে, মানে ব্যাগটা দেখো তোমরা, ব্যাগটা কত সুন্দর করেছে। এখানে কিন্তু বুলেট পয়েন্ট করে এগুলোর ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে কী করতে হবে, ঠিক আছে? প্যাকেটগুলোও কত সুন্দর, কত হেভি, তাই না? ওকে, তো এখন এই ড্রেসটা আমি দেখাই। এই ড্রেসটা হচ্ছে খুবই 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 নাইস। হ্যাঁ, এটার কিন্তু পুরাটাতে একদম মানে টপ টু বটম পুরাটা এমব্রয়ডারি ওয়ার্ক করা। হ্যাঁ, এই যে এখান থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত যতটুকু আছে এই পুরাটাই কিন্তু এমব্রয়ডারি করা। আর অ্যাশ যে কালারটা আছে ড্রেসের বেস কালার, এটা কিন্তু সেলফ প্রিন্ট করা, ঠিক আছে? এটা কিন্তু সেলফ প্রিন্ট করা। এটার সাথেও একটা প্যানেল আছে, আমি প্যানেলটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এইবার এটার ব্যাক পার্টটা দেখাই আমি। এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক পার্টটা, আর এটা হচ্ছে গিয়ে এখান থেকে আসবে হচ্ছে গিয়ে ড্রেসের স্লিপসটা। হ্যাঁ, এখান থেকে আসবে ড্রেসের স্লিপসটা, আর এটা হচ্ছে ব্যাক পার্ট। তো এই ড্রেসটা পুরাটা ওরা একটা প্যানেল দিয়েছে, এই ড্রেসটা পুরাটা যেহেতু এমব্রয়ডারি করা, তো তোমরা এই প্যানেলটা হচ্ছে গিয়ে ড্রেসের স্লিপসের জন্য। হ্যাঁ, এই প্যানেলটা হচ্ছে ড্রেসের স্লিপসের জন্য, দুইটা প্যানেল দেওয়া আছে ড্রেসের স্লিপসের জন্য এই প্যানেলটা, ঠিক আছে? আলাদা আলাদা করে কিন্তু দুইটা প্যানেল দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, আর এবার এটার দোপাট্টাটা দেখাই। দোপাট্টাটা দেখলে তোমরা মুগ্ধ হয়ে যাবা। এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসের দোপাট্টা। দোপাট্টার দুই সাইডেই হচ্ছে গিয়ে একদম এরকম এমব্রয়ডারি করা। হ্যাঁ, দোপাট্টার দুই সাইডে এরকম এমব্রয়ডারি করা। সো দোপাট্টার এই যে এক্সট্রা যে কাপড়টুকু আছে, হ্যাঁ, এই এক্সট্রা কাপড়টুকু তোমরা কিন্তু কাট আউট করে ফেলে দিবা। কাট আউট করে ফেলে দিয়ে এই এমব্রয়ডারি থেকে দোপাট্টাটা রাখবা, তাহলে কিন্তু খুবই 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 নাইস হবে, লাইক অসাম একটা ড্রেস হবে। যেই ড্রেসের ফুল বডি এমব্রয়ডারি করা, তারপরে আবার হাতার জন্য আলাদা প্যানেল দেওয়া, দোপাট্টাতে এরকম এমব্রয়ডারি করা, লাইক এর থেকে আর কি হতে পারে, তাই না? সো এটার প্রাইসটা এখন আমি বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 3200 করে। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে অনলি 3200 টাকা, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে 3200। কাপড়গুলো কিন্তু খুবই সফট, খুবই নাইস। পাকিস্তানি ড্রেস সম্বন্ধে অলরেডি তোমরা সবাই জানো, সবাই কম বেশি পারচেজ করো পাকিস্তানি ড্রেস।
পরবো এই ড্রেসটা। ড্রেসটা অসম্ভব সুন্দর, একটা গোল্ডেন ক্রিম কালারের মধ্যে। এগুলোর বডিগুলো কিন্তু হচ্ছে গিয়ে লনের মধ্যে। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট পার্ট। হ্যাঁ, ড্রেসের উপরের সাইডটাতে হচ্ছে একটা গোল্ডেন ক্রিম কালারের মধ্যে নেভি ব্লু বর্ডারের মতন করা, আর নিচে হচ্ছে গিয়ে নেভি ব্লু ফ্লাওয়ার দেওয়া। হ্যাঁ, আচ্ছা, এইবার এই ড্রেসের আমি তোমাদেরকে, আচ্ছা আমি আগে ব্যাক সাইডটা দেখিয়ে নিই, ব্যাক সাইডটা দেখে তারপর আমি প্যানেলগুলো দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা, আমি একটু ঠিক করে দিই। এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা, আর এবার স্লিপসটা দেখাই আমি। এটা হচ্ছে গিয়ে স্লিপসটা, ঠিক আছে, ব্যাক পার্ট আর স্লিপস। এবার আমি তোমাদেরকে এই ড্রেসের প্যানেলগুলো দেখাই। সুন্দর ড্রেস, তাই না? আচ্ছা, এইখানে এটার মধ্যে প্যানেল আছে টোটাল তিনটা। হ্যাঁ, এই প্যানেলটা হবে ড্রেসের ফ্রন্টে, এই প্যানেলটা হবে ড্রেসের ফ্রন্টে, মানে গলাতে এই প্যানেলটা হবে। ওকে, গলাতে থাকবে এই প্যানেলটা, আর এই প্যানেলটা আসবে ড্রেসের নিচে, ঠিক আছে? এই প্যানেলটা আসবে ড্রেসের নিচে, আর এই কাজটা আসবে ড্রেসের আরেক সাইডে। হ্যাঁ, ড্রেসের আরেক সাইডে আসবে, না এটা সাইডে আসবে না, এটা আসবে দুই স্লিপসে, ঠিক আছে? দুই স্লিপসে তোমরা এরকম করে বসাবা, দুই স্লিপসে। হ্যাঁ, দুই স্লিপসে এরকম করে বসাবা, লাইক দিস। হ্যাঁ, ওরা তো এখানে স্লিপলেস করে দিয়েছে, সো এই যে এখানে কিন্তু দুইটা ফ্লাওয়ার দেওয়া আছে, তোমরা চাইলে ড্রেসের এরকম দুই সাইডেও দুইটা বসাতে পারো, বা এইখানে যেটা করতে পারো এরকম দুই সাইডেও দুইটা বসাতে পারো, অথবা ড্রেসের স্লিপসেও বসাতে পারো। আচ্ছা, আমি এখন তোমাদেরকে এই প্যানেলগুলোর কাজটা দেখাই কাছে থেকে, যে প্যানেলের ফিনিশিংটা কত সুন্দর। হ্যাঁ, প্যানেলের ফিনিশিংটা কত সুন্দর, কাজটা শুধু একটু কাছে থেকে দেখো, ঠিক আছে? এই যে প্যানেলের ফিনিশিং, তিনটা প্যানেল দেওয়া আছে এটার মধ্যে। সো এই যে দেখো, তিনটা প্যানেল দেওয়া আছে এটার মধ্যে, কি সুন্দর। আর এটার প্যান্টের কাপড়টা দেখো তোমরা, সেলফ প্রিন্ট, মানে স্ট্র্যাপের মতো করা আছে। হ্যাঁ, তো এবার এটার দোপাট্টাটা দেখাই আমি। এটার দোপাট্টাটা হচ্ছে গিয়ে শিফনের মধ্যে। হ্যাঁ, দোপাট্টাটাও অনেক সুন্দর, ড্রেসটা যেহেতু ওরা একটু ক্রিম কালারের মধ্যে করেছে, দোপাট্টাটা ফুল দুই সাইডে ম্যাজেন্টা পার্ট দিয়ে পেস্টটা করেছে নেভি ব্লুর মধ্যে। হ্যাঁ, যে প্রিন্টটা দেওয়া আছে আর পাজামার সাথে কন্ট্রাস্ট করে সুন্দর একটা দোপাট্টা দিয়েছে, খুবই ফ্লোরাল একটা দোপাট্টা। হ্যাঁ, তো এটার প্রাইস হচ্ছে 3200 টাকা। এটার প্রাইস হচ্ছে 3200। এই যে দেখো তোমরা প্যাকেজিংটা দেখো, জাস্ট মানে কত সুন্দর প্যাকেজিং করা আছে এই ড্রেসগুলোতে।
এটা হচ্ছে কি একদম টকটকা একটা মেরুন কালারের ড্রেস, খুবই সুন্দর, প্রত্যেকটা ড্রেসই আসলে সুন্দর। হ্যাঁ, ওইটার মধ্যে যেমন গলার কাছটা নিচের বর্ডারটা প্যানেল করা ছিল, এটা হচ্ছে গিয়ে ফুল এমব্রয়ডারি করে দিয়েছে। হ্যাঁ, আর মেরুন কালার যে বেস কাপড়টা আছে এটা কিন্তু সেলফ প্রিন্ট করা, ঠিক আছে, জ্যাকেট বডি যেটাকে বলে ওই টাইপের। হ্যাঁ, আর এই দেখো এই নিচের যে কাজটা আছে সম্পূর্ণ, এই পুরোটা কাজ কিন্তু এমব্রয়ডারি করা, এখানে দুইটা রশির মতো ঝুল দেওয়া আছে। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে এই যে এখানে দুইটা প্যানেল দেওয়া আছে অফ হোয়াইট কালারের, ঠিক আছে, এই দুইটা প্যানেল তোমরা চাইলে পায়জামাতেও ইউজ করতে পারো অথবা স্লিপসেও ইউজ করতে পারো। হ্যাঁ, ওরা যেটা করেছে ওরা এই প্যানেলটাকে কিন্তু পায়জামাতে ইউজ করেছে, যেহেতু ওরা স্লিপলেস রেখেছে ড্রেসটা, সো ড্রেসের এই প্যানেলটাকে ওরা প্যান্টে ইউজ করেছে। হ্যাঁ, আচ্ছা এটা ব্যাক পার্টের স্লিপসটা দেখাই নাই আমি, এটার ব্যাক পার্টটা হচ্ছে প্লেন আর নিচে একটা বর্ডার করা আছে। হ্যাঁ, ড্রেসের নিচে একটা বর্ডার করা আছে প্লাস ড্রেসের স্লিপসে একটা বর্ডার করা আছে, এই যে এই এই বর্ডারটুকু থেকে ব্যাক পার্ট শেষ হবে আর এই বর্ডারটা আসবে স্লিপসে, ঠিক আছে। তো এই হচ্ছে প্যান্টের কাপড়টা অফ হোয়াইট কালারের, এটা হচ্ছে গিয়ে দোপাট্টাটা, জর্জেটের দোপাট্টা, সবগুলোর মধ্যে কিন্তু জর্জেটের দোপাট্টা। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে দোপাট্টাটা, দোপাট্টাটা অফ হোয়াইট গোল্ডেন টাইপের আর মেরুনের কম্বিনেশনে ফ্লোরাল একটা দোপাট্টা। হচ্ছে প্যান্টের প্যানেল দুইটা, সো এটা যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাকে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবা, আমি হচ্ছে গিয়ে ই করে দিব, হোম ডেলিভারি দিয়ে দিব, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 3200। এবার দেখাবো এই ড্রেসটা, তোমরা ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে রেখো, ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে রাখলে আমার জন্য ফাইন্ড আউট করতে অনেক বেশি সুবিধা হয়। হ্যাঁ, তো এটা তো অনেক এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, যারা ক্রিম কালারের ড্রেস পছন্দ করো তারা একদম অনায়াসে এই ড্রেসটাকে নিয়ে নেবা। হ্যাঁ, এই ড্রেসের যে এই কাজটা, এই কাজটা কিন্তু পুরোটাই এমব্রয়ডারি করা। হ্যাঁ, আর এখানে যে তোমরা স্ট্রেপ স্ট্রেপ দেখতেছো এইগুলো কিন্তু অ্যাম্বোশ করা। হ্যাঁ, এগুলো কিন্তু অ্যাম্বোশ করা, অ্যাম্বোশের কোয়ালিটি কিন্তু খুবই ভালো, এই যে দেখো আমি এই করছি, কোনো কিছুই কিন্তু উঠবে না, ঠিক আছে। এটার ব্যাক পার্টটা দেখাই আমি, এটার ব্যাক পার্টটা দেখো, ব্যাক পার্টটা অনেক সুন্দর, দুইটা বড় বড় ফ্লাওয়ার দেওয়া আছে, ব্যাক পার্টটা অনেক সুন্দর। আর এটা হচ্ছে কি এটার স্লিপসটা, ঠিক আছে, এই হচ্ছে কি এটার স্লিপসটা, স্লিপসটাও খুবই সুন্দর, ইউনিক, যখন এই ড্রেসটা বানাবা তখন লাইক অনেক সুন্দর লাগবে। আচ্ছা, এই ড্রেসের মধ্যে দুইটা প্যানেল দেওয়া আছে, দুইটা প্যানেলের মধ্যে একটা প্যানেল বসবে ড্রেসের নিচে,
দুইটা প্যানেলই কিন্তু ওরা দিয়েছে ড্রেসের নিচের জন্য। এই যে দেখো, এই প্যানেলটা থাকবে ড্রেসের একটু উপরে, তার নিচে ওরা সুন্দর করে কাট আউট করে এই প্যানেলটাকে বসিয়েছে। এই যে এখানে যে জালি জালি যে প্যানেলটা দেখা যাচ্ছে, এটা কিন্তু হচ্ছে গিয়ে এই প্যানেলটা। হ্যাঁ, আর এখানে যেই কাজটা দেখা যাচ্ছে, এটা কিন্তু হচ্ছে গিয়ে এই প্যানেলটা। ঠিক আছে, তো তোমরা এরকম ওদের মতো করে এরকম কাট আউট করে নিবা, তাহলে ড্রেসটা অনেক 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 বেশি নাইস আর গর্জিয়াস হয়ে যাবে। হ্যাঁ, এবার এটা হচ্ছে কি, এটা প্যান্টের কাপড়টা, প্যান্টের কাপড়টাও খুবই সুন্দর, তাই না? এটা হচ্ছে গিয়ে এটার দোপাট্টাটা, দোপাট্টাটাও অনেক সুন্দর, জ্যাকার দোপাট্টা। হ্যাঁ, তোমাদের সবার পছন্দের জ্যাকার দোপাট্টা এটা, অনেক সুন্দর। এই যে এটা হলো কি, এটার দোপাট্টাটা। তো এখন যাদের যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে আমাকে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে ফেলো। আর এটার প্রাইস হচ্ছে 3400 টাকা। সেটা রেখে, এটা কিন্তু খুবই ইউনিক একটা কালেকশন, এই ড্রেসটা খুবই ইউনিক, আমি নিজের জন্য একটা রাখবো এই ড্রেসটা। এখন দেখাবো এই ড্রেসটা, এটা হচ্ছে গিয়ে ড্রেস। হ্যাঁ, এটার এই যে এই ফ্লাওয়ারটা, এই ফুল ফ্লাওয়ারটা কিন্তু এমব্রয়ডারি করা। হ্যাঁ, ফুল ফ্লাওয়ারটা এমব্রয়ডারি করা, আর কাপড়টা কিন্তু সম্পূর্ণ অ্যাম্বোস করা। ঠিক আছে, খুবই সুন্দর, খুবই হাই কোয়ালিটি। হ্যাঁ, এই প্যানেলটা হচ্ছে ড্রেসের নিচের জন্য। ঠিক আছে, এই প্যানেলটা হচ্ছে ড্রেসের নিচের জন্য। এটার ব্যাক পার্টটাও সেম, আমি দেখাই দিই অল্প একটু করে। এই যে এটার ব্যাক পার্টটাও সেম ফ্রন্ট পার্টের মতন এরকম অ্যাম্বস করা। হ্যাঁ, এটা কি বোঝা যাচ্ছে? সো এটার ব্যাক পার্টটাও কিন্তু সেম ফ্রন্ট পার্টের মতন। এই হলো গিয়ে, আচ্ছা এটা হচ্ছে গিয়ে ড্রেসের স্লিপসটা, এটা হচ্ছে গিয়ে ড্রেসের স্লিপসটা। স্লিপসে আসবে এটা, এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা। এটা প্যান্টের কাপড়টা দেখো খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা। তো এটা দিয়ে তোমরা কেউ ড্রেস বানিও না, এটা দিয়ে প্যান্টি বানিও, কারণ এই ড্রেসটা যেহেতু অফ হোয়াইট কালারের মধ্যে, সো ওরা ফ্লাওয়ারের সাথে এমব্রয়ডারি ফ্লাওয়ারের সাথে ম্যাচিং করে এই প্যান্টের কাপড়টা দিয়েছে। যখন এই প্যান্টের কাপড়টা দিয়ে প্যান্টটা বানাবো তখন আরও বেশি ভালো লাগবে। আর ওরা কিন্তু একটু ড্রেসটাকে শর্ট প্যাটার্ন করে বানিয়েছে, হ্যাঁ, যাতে প্যান্টটা দেখা যায়। তোমাদের ইচ্ছা, যার যেরকম ইচ্ছা সেই ইচ্ছা অনুযায়ী বানাতে পারবা, লং প্যাটার্নও বানাতে পারবা, শর্ট প্যাটার্নও বানাতে পারবা। ঠিক আছে, তো আমি সাজেস্ট করবো অবশ্যই এটা দিয়ে প্যান্টি বানাবা। ঠিক আছে, আর এটা হলো গিয়ে সুন্দর দোপাট্টাটা, দোপাট্টাটা খুবই সুন্দর, লাইক অসাম একটা দোপাট্টা। ঠিক আছে, এই হলো গিয়ে দোপাট্টা, এটার প্রাইস 3200 টাকা। হ্যাঁ, এই হলো গিয়ে ফুল ড্রেসটা, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাকে কনফার্ম করো।
লাস্ট একটা ড্রেস দেখাবো ব্ল্যাকের মধ্যে, মাস্টার পিস একটা ড্রেস। এটা লাইক অন্য রকম একটা ড্রেস। এটা প্যাকেজিং দেখো তোমরা, এই যে এটা হচ্ছে এটা প্যাকেট, এই হলো গিয়ে ড্রেসটা। এটা লাইক ডিফারেন্ট প্যাটার্নের একটা ড্রেস। হ্যাঁ, তো আমি এখন ড্রেসটা দেখাই। এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, ড্রেসটা কিন্তু ফুল এমব্রয়ডারি করা। হ্যাঁ, ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক সুতা দিয়ে এমব্রয়ডারি করা। তোমরা কি বুঝতে পারছো? এই যে দেখো, ফুল ড্রেসটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা, বোঝা যাচ্ছে তো, তাই না? ড্রেসের ব্যাক সাইডেও এমব্রয়ডারি করা, হাতেও এমব্রয়ডারি করা। হ্যাঁ, আমি ড্রেসের ব্যাক পার্টটা দেখাই। এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা। হ্যাঁ, ব্যাক পার্টে এরকম ছোটো ছোটো ফ্লাওয়ার করে একদম খুব ঘন করে কিন্তু কাপড়টা হচ্ছে গিয়ে লনের মধ্যে। তো আমি এবার দেখাই তোমাদেরকে এটার স্পেশালিটিটা। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচের জন্য, এটা একটা প্যানেল ড্রেসের নিচের জন্য। এই এই তারপরে এই যে লম্বা করে যেই এই প্যানেলটা, হ্যাঁ, এই প্যানেলটা আসবে গলাতে, ঠিক আছে? এই যে দেখো তোমরা, এই যে এই প্যানেলটা, এই প্যানেলটা আসবে গলাতে। আর এইখানে তিনটা ফ্লাওয়ার দেওয়া আছে। হ্যাঁ, একটা ফ্লাওয়ার বসবে, এই বড় ফ্লাওয়ারটা বসবে ড্রেসের এক সাইডে, এই ফ্লাওয়ারটা বসবে ড্রেসের এই সাইডে, আর এই ছোট ফ্লাওয়ারটা বসবে ড্রেসের এইখানে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ যে তিনটা ফ্লাওয়ার তিন জায়গায় বসিয়েছে ওরা, তিনটা ফ্লাওয়ারকে তিন জায়গায় কাট আউট করে বসিয়েছে, ঠিক আছে? তো আর এই যে এই এই প্যানেলটা, এই দুইটা প্যানেল হচ্ছে গিয়ে স্লিপসে বসবে, ঠিক আছে? টোটাল এটার পার্ট হচ্ছে গিয়ে ড্রেসের নিচে একটা, ড্রেসের গলাতে একটা, ড্রেসের বডিতে তিনটা, আর স্লিপসে দুইটা। হ্যাঁ, টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, টোটাল ছয়টা প্যানেল দেওয়া আছে। হ্যাঁ, এটার মধ্যে টোটাল ছয়টা প্যানেল দেওয়া আছে। আমি ক্যাটালগটা দিয়ে দিব, তো তোমরা বুঝে বুঝে যাতে বসাতে পারো, ঠিক আছে? এইবার এটা হলো গিয়ে ড্রেসের প্যান্টের কাপড়টা, ঠিক আছে? এবার দেখা এটার স্পেশালিটিটা, সেটা হচ্ছে গিয়ে এটার দোপাট্টা। এটার দোপাট্টাটা হচ্ছে সিল্কের। হ্যাঁ, এটার দোপাট্টাটা হচ্ছে গিয়ে সিল্কের, খুবই সফট একটা সিল্ক, খুবই ইজি গোয়িং টাইপের একটা সিল্ক। হ্যাঁ, দোপাট্টাটা খুবই সুন্দর একটা সিল্কের দোপাট্টা, ঠিক আছে? তো এটার প্রাইস হচ্ছে 2800 টাকা। এটার প্রাইস হচ্ছে 2800। তো আমি এখন ড্রেসটাকে একটু রাখি, তোমরা যারা যারা স্ক্রিনশট নাও, যাদের কাছে ভালো লাগছে তারা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? এই হলো গিয়ে ফুল ড্রেসটা, এটার প্রাইস হচ্ছে 2800। যাতে যাদের যেই যেই ড্রেসটা ভালো লাগছে বাজেট অনুযায়ী, সে সেইটার স্ক্রিনশট দিয়ে আমাকে নাম ফোন নাম্বার দিয়ে অ্যাড্রেস কনফার্ম করো, আমি তোমাদেরকে হোম ডেলিভারি দিয়ে দিব, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।